আমরা বিভিন্ন নেটওয়ার্কিং ইভেন্টে গেলে শুধুমাত্র নিজের কার্ড দিতে এবং নিজের সম্পর্কে কথা বলতে ব্যস্ত হয়ে যায়। মনে করি যে নিজেকে শোকেস করতে পারার মধ্যে মনে হয় অনেক বেশি সার্থকতা, পরের দিন আমার সেলস বেড়ে যাবে, আমার বিজনেস ডেভেলপ হয়ে যাবে। বিষয়টা এমন না। নেটওয়ার্কিং এর একটা ফান্ডা আপনাদের সাথে শেয়ার করি, দুটো টিপস। এক নাম্বার, এখন থেকে যখনই কোনো নেটওয়ার্কিং এ ইভেন্টে যাবেন, সেখানে গিয়ে কথা কম বলার চেষ্টা করুন, বেশি শোনার চেষ্টা করুন। এই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, মানুষের সাথে যার সাথে কথা বলছেন, সে হতে পারে একটা বিগ শট, তার সাথে কথা বলার সময় তার সম্পর্কে জিজ্ঞাসা করুন। মানুষ নিজের সম্পর্কে বলতে পছন্দ করে। আপনি যখন তাকে তার সম্পর্কে বলবেন, সে দেখবেন যে তার সম্পর্কে বলতে বলতে আপনাকে পছন্দ করা শুরু করেছে। নেটওয়ার্কিং ইভেন্টে নিজের কার্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে কোনো মাহাত্ম্য নেই, নিজের সম্পর্কে শোকেস করা, কথা বলার মধ্যে কোনো মাহাত্ম্য নেই। বরং এই জায়গাটিতে অন্যকে শুনুন, কম কথা বলুন। অন্যের সাথে রিলেশনশিপ বিল্ডিং এর সময় আপনি অন্যকে যখন শুনবেন, তার ব্যাপারে আগ্রহ প্রকাশ করবেন, তার কাজের ব্যাপারে আগ্রহ প্রকাশ করবেন, সেখান থেকে কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি কিছু কোয়েশ্চেন করবেন, দেখবেন যে আপনার রিলেশনশিপটা একটা লং লাস্টিং রিলেশনশিপে রূপ নিতে যাচ্ছে। থ্যাংক ইউ।